শুভেন্দু অধিকারী সভাস্থল পরিবর্তন, খড়গ্রামের পরিবর্তে মারগ্রামে হবে সভা। জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রয়াত মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভায় শুভেন্দু অধিকারীর আসা নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। শনিবার সাংবাদিক বৈঠকের সভাধিপতি মোশারফ হোসেন ঘোষণা করেন, স্মরণ সভা হবে মফিজউদ্দিন মণ্ডলের বাসস্থান মারগ্রামের হাই মাদ্রাসায়। সভার আয়োজন করবেন মফিজউদ্দিন মণ্ডলের পরিবার ও মারগ্রামের বাসিন্দারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ প্রয়াত মফিজউদ্দিন মণ্ডলের স্মরণ সভায় শুভেন্দু অধিকারীর আসা নিয়ে বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক চর্চা তুঙ্গে। এই সভা জেলা তৃণমূল না জেলা পরিষদের ব্যানারে হবে তা নিয়ে পারদ তুঙ্গে। শনিবার সাংবাদিক বৈঠকে সভাধিপতি মোশারফ হোসেন ঘোষণা করেন, খড়গ্রামের পরিবর্তে স্মরণ সভা হবে মফিজউদ্দিন মণ্ডলের বাসস্থান মারগ্রামের হাই মাদ্রাসায়। সভার আয়োজন করবে মফিজউদ্দিন মণ্ডলের পরিবার ও মারগ্রামের বাসিন্দারা। প্রয়াত কর্মাধ্যক্ষ মফিজউদ্দিন মণ্ডলের স্মরণসভা কিষানবান্ডি মাঠ খড়গ্রামের নগরে সেখানে হওয়ার কথা ছিল। এটা নিয়ে কিছুদিন ধরে রাজনৈতিকভাবে যেভাবে চর্চা আলোচিত হচ্ছে, এটা নিয়ে তার পরিবার, তার আত্মীয় স্বজন, সেই এলাকার মানুষজন, তারাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা সভাটা, উদ্যোক্তা ওরা নিজেরাই, তাদের নিজেদের উদ্যোগে তারা এই সভা করবে খড়গ্রাম এর মারগ্রাম গ্রামের হাই মাদ্রাসা মাঠে। এবং সেখানে ওই গ্রামের লোকজনের সেন্টিমেন্ট, আর সেই সেন্টিমেন্টকে প্রাধান্য দিয়ে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এই সভা করবে, এবং এই সভার সমস্ত দায়ী দায়িত্ব তাদের পরিবার, আত্মীয় স্বজন, এই এলাকার মানুষজন। তাই স্বাভাবিক কারণে সভার স্থলটা চেঞ্জ। শুভেন্দু অধিকারীর অধীনস্থ থেকে রাজনীতি করেছিলেন মফিজউদ্দিন মণ্ডল। সভায় উপস্থিত থাকছেন শুভেন্দু অধিকারী। মারগ্রামে স্মরণ সভা হওয়াতে খুশি মফিজউদ্দিন মণ্ডলের পরিবার। কিষান মান্ডিতে সভাটা হচ্ছে যেটা, সেটার ব্যাপারে আমার কাছে কোনো বিস্তারিত তথ্য নেই। মারগ্রামে এটা হচ্ছে, মারগ্রাম তার কর্মভূমি, জন্মভূমি। আমি তার পুত্র, পরিবার, তার স্বপ্নের স্কুল, এবং তিনি সেখানে শায়িত আছেন তার পিতার পাশে। তো এই জায়গাটা হচ্ছে সেই আসল জায়গা যেখানে স্মরণ সভাটা প্রকৃত মায়নে রাখে। তো সেই জন্য মারগ্রামে করার ব্যাপারে আমি ব্যক্তিগত রকমভাবে উদ্যোগী ছিলাম, আমার সে আশাটা পূর্ণ হলো। আমি এখনও, ব্যাপার হচ্ছে আমরা পড়াশোনার মধ্যে ছিলাম, তো রাজনীতি থেকে বাবা দূরে রেখেছেন, রাজনীতিটা বুঝি না সাধারণ মানুষের মতো। পরিবার, আমরা বর্গ চাইছি যে সাধারণ মানুষ দলমত নির্বিশেষে এখানে উপস্থিত থাক। মন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, উনি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী সাথে আমার বাবা রাজনীতিটা করেছেন তিনার অধীনস্থ থেকে। উনি আসবেন সেটা ওনার ব্যক্তিগত যে মানবিক বোধ সেই জায়গা থেকে। এখানে দলের ব্যাপারে কি আছে সিদ্ধান্ত বা দলীয় প্রতীকের ব্যাপারে, সেটার সম্পর্কে আমি বিশেষভাবে জানা নাই। তবে জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান জানান, সভাস্থল পরিবর্তনের বিষয়ে জানা নেই, তবে মফিজউদ্দিন মণ্ডলের গ্রামে তার পরিবারের আয়োজনে স্মরণ সভা হওয়ায় খুশি তিনি। না, আমাদের কাছে এখন পর্যন্ত সে খবর নেই। আমরা তো বলেছি আপনাদেরকে, যদি আমাদের যে সভাটা জেলা পরিষদ করবো বলছে, সভা জেলা পরিষদ করলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের একটা উইংস, আর যদি গভর্নমেন্ট প্রোগ্রাম হয় তাহলে ডিএম হচ্ছে জেলা পরিষদের দায়িত্বে আছে, তারা প্রোগ্রাম ডাকবে। সেখানে কাকে আমন্ত্রণ করবে না করবে, কোন মন্ত্রী থাকবে না থাকবে, তাদের ব্যাপার। জেলা পরিষদের পঞ্চায়েত মন্ত্রী আছে সুব্রত মুখার্জি, তাকে ডাকবে সেখানে। তো জেলা পরিষদের যদি গভর্নমেন্ট প্রোগ্রাম এটা যদি হয়ে থাকে, তাহলে গভর্নমেন্টের অনুযায়ী হবে। সরকারি এডিএম, জেডপি থেকে আরম্ভ করে যারা সরকারি, তারা দায়িত্বে আছে, তারা এই প্রোগ্রামের আয়োজন করবে। আমরা কাকে নিমন্ত্রণ করবে, কোন পদাধিকারীকে নিমন্ত্রণ করবে, তাদের বিষয়। তো এখানে জেলা পরিষদের স্বতন্ত্র কোনো আলাদা আইডেন্টিটি তো নাই, সরকারি একটা মাধ্যম জেলা পরিষদ, সে মাধ্যমের ইও হচ্ছে ডিএম নিজে। তাহলে জেলা শাসক যদি এই প্রোগ্রামটা অর্গানাইজ করে, আমরা জেলা শাসকের সঙ্গে কথা বলবো। এডিএম জেডবি যদি করে, এডিএম জেডবির সঙ্গে কথা বলবো। সভাধিপতি করেন যদি, তাহলে সভাধিপতি তো তৃণমূল কংগ্রেসের, আমরা তার বিষয়টা আমরাই দেখছি, কোনো অসুবিধা নেই। খুব ভালো দিক যে মারা গেছে তার পরিবারের পাশে, তার পরিবারের বাড়িতেই যদি এই অনুষ্ঠানটা হয়,
তাহলে সেই পরিবার ঠিক করবে কাকে ডাকবে কাকে ডাকবে না, সেই পরিবার যা মনে করবে সেটাই ভালো, আমাদের কোনো আপত্তি নেই। তো যার মফিজউদ্দিন সাহেব মারা গেছে, আমাদের কর্মাধ্যক্ষ ছিলেন, আমাদের দলের সভাপতি ছিলেন তৃণমূল কংগ্রেসের, এবার সেই পরিবার কাকে কখন ডাকবে তার ব্যাপার, সে যদি আমাদেরকে ডাকে আমরা নিশ্চয়ই যাবো দলগতভাবে। তারিফা মেমোরিয়াল ইনস্টিটিউট অফ ফার্মেসি, অত্যন্ত ন্যূনতম খরচে ডি ফার্ম কোর্স করার সুবর্ণ সুযোগ, রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থাও, তাই আর দেরি না করে ভর্তি হতে সত্বর যোগাযোগ করুন। আমাদের ঠিকানা চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ, পিন 742166, যোগাযোগ নম্বর 9749464544। বহরমপুর শহরের সর্বপ্রথম সুগার থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ বিশিষ্ট সুচিকিৎসক ডিএম এন্ডোস্ক্রিনোলজি ডক্টর রমজিৎ বাড়ি, এমবিবিএস এমডি ডিএম এসএসকেএম হসপিটাল, বর্তমান সহকারী অধ্যাপক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হসপিটাল। আপনি কি প্রেগনেন্সি নিতে চান? তাহলে অবশ্যই আপনার থাইরয়েডের পরীক্ষা করান, কারণ যদি আপনার থাইরয়েডের সমস্যা থেকে থাকে এবং তার যদি সঠিক চিকিৎসা না হয়ে থাকে তাহলে প্রেগনেন্সি থাকাকালীন বাচ্চার শারীরিক এবং মানসিক বিকাশের একটা দীর্ঘস্থায়ী সমস্যা হতে পারে, যেটা কিন্তু থাইরয়েডের চিকিৎসা আগে পেয়ে থাকলে সম্পূর্ণভাবে নির্মূল করা যায়। নিয়মিত বসছেন চরকস্কার ও ডায়াগনস্টিক এবং রিসার্চ সেন্টারে লালদিঘি আলাপন অনুষ্ঠান বাড়ির সামনে, যোগাযোগ নম্বর 7477-15253, 7477-9963। ভার্জিন প্লাস্টিক, উন্নত মানের বেস্ট কোয়ালিটির প্লাস্টিকজাত দ্রব্যের একমাত্র ঠিকানা ভার্জিন প্লাস্টিক। চেয়ার টুল থেকে শুরু করে আপনার গৃহস্থালের নিত্য প্রয়োজনীয় প্লাস্টিকের রকমারি দ্রব্যের বিপুল সম্ভার রয়েছে আমাদের কারখানায়। দক্ষ কারিগর দ্বারা নির্মিত আমাদের প্রতিটি দ্রব্য, তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসটি পছন্দ মতো নিতে আজই চলে আসুন আমাদের কারখানায়। খুচরা ও পাইকারি বিক্রেতা সহ হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। আমাদের ঠিকানা বাঘা ওমরপুর ঘোষালা রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ, যোগাযোগ নম্বর 9932769630।